চন্দ্রকোনায় ডায়রিয়া আক্রান্ত শতাধিক, উদ্বেগে স্বাস্থ্য প্রশাসন। হয়েছে বলুন তো, সবারই কি মনে করছেন, কি থেকে হয়েছে মনে করছেন? সব তো বলছে জলটুকুই হচ্ছে, এখন তো সব শোনা যাচ্ছে যে জলটুকুই হয়েছে, জলের ভিতরে পেঁচাবের যে পেঁচাবটুকুই, মানে গোটা গ্রামের লোকের অনুসারে। আপনার নাম? আমার নাম চন্দ্রা মাঝি। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। বিগত কয়েকদিন ধরে চন্দ্রকোনা দুই ব্লকের রামবেড়িয়া গ্রামে ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে অনেকেই। হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন ধরেই রামবেড়িয়া গ্রামে বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি বমি, পায়খানা ও পেটের যন্ত্রণায় ভুগছেন। অনেকে যেমন স্থানীয়ভাবে চিকিৎসা করাচ্ছে, অনেকে ওই শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন চন্দ্রকোনা হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 30 জন ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে ঘুম ছুটেছে স্বাস্থ্য প্রশাসনে। স্থানীয়রা বলেন, কি হয়েছে ওই তো ওই সমস্যা। কি সমস্যা? কি সমস্যা? ওই পায়খানা, বমি, পায়খানা প্রত্যেকের বহু এসছে। এই তো উদারে ওই সে কামড়াতে আছে, তারপরে ওই ওখানে দুটো এসছে। আজকে আবার সেই কমরফু বলে একটা জায়গা আছে না, আবার আজকে এই এখনই এরা 3 জন বাচ্চা বাচ্চা। কি থেকে মনে করছেন এরকম হলো? ভাড়া যাচ্ছে। কদিন ধরে হচ্ছে? ওইটা হয়ে গেল মোটামুটি, আমাদের একটা মেলা চলছিল, মেলার পর থাকতে হয়ে যাচ্ছে, মানে নাম হচ্ছে নামের পর থেকে হয়েছে। আপনার নাম? আপনার নাম ধনঞ্জয়। আপনাদের তো বাড়ির গ্রামের তো প্রত্যেকের তো শরীর খারাপ, বমি পায়খানা হচ্ছে, তো ডায়রিয়া ডাক্তার বলছে, তো মানে কি চাইছেন আপনারা এখন, কি বলবেন? ট্যাঙ্কটা যেগুলো পাল্টিয়ে আমাদের এটা লোক ট্যাঙ্ক করা, মানে ইয়ে করতো, নালে পুরো ঝাঁঝরা হয়ে গেছে। মানে জলে কি কি জলটার কি সমস্যা, কিছু বেঁচে বেড়েছে? হয়তো কিছু হচ্ছে, হয়তো ইয়ে আরও মানে বিষাক্ত পোকা টোকা জন্মাচ্ছে। মানে এই ট্যাঙ্কের জলই আপনারা খান? প্রত্যেকে গ্রাম খায়, তাছাড়া কোনো উপায় না। ওইটা যে কোনো উপায় যার রোতল হয় সে ব্যবস্থা করে। ট্যাঙ্কিটা কি মানে দীর্ঘদিন ধরে কি পরিষ্কার করা হয়নি? মাঝে মাঝে নিজেরা করে, মানে গ্রাম পঞ্চায়েত থেকে লোক এসে করেনি? না, এবারই কী করে। ওগুলো একটু বাগাবার ব্যবস্থা করুন, বিজয় স্যারকে বলুন যেমন আমাদের মানে কিছু হবে না, পানি জলটা যেমন পরিষ্কার থাকে সব সময়, তাছাড়া কোনো উপায় নেই। আপনার নাম? বাদল ঘোষ। এই নিয়ে চন্দ্রকোনা দুই ব্লক স্বাস্থ্য প্রশাসন জানাচ্ছেন, রামবেড়িয়া গ্রামে গত 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে এরকম ডিসেন্ট্রির পেশেন্ট আমরা মানে শুনছি বা পাচ্ছি ওইরকম। তো আমরা অলরেডি ওখানে ভিজিটে প্রতিদিনই পাঠাচ্ছি। তো যেটা জানা যাচ্ছে সেটা যে ওখানে ওয়াটার সোর্স যেটা আছে আর কি, জলের ট্যাঙ্কি, সেখান থেকে কেঁচো বেরোচ্ছিলো আর কি। তো সেটা নিয়ে এলাকার লোকজন নাকি গ্রাম পঞ্চায়েতকে বেশ কয়েকবার জানিয়েছেও, বাট তারা সেইভাবে কোনো স্টেপ নাকি তারা নেননি। তো আমাদের তরফ থেকে আমরা গিয়ে বেশ কয়েকবার ভিজিট অলরেডি করা হয়ে গেছে, আমরা ঘরে ঘরে গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছি। ওদের মধ্যে যারা ঘরের থেকে সুস্থ হয়ে যাচ্ছে, মানে সুস্থ হচ্ছে না, তাদেরকে হাসপাতালে নিয়ে আসার জন্য বলছি। এরকম আমাদের হাসপাতালে এখন গতকালের হিসেব অনুযায়ী 25 জনের মতো ভর্তি আছে। তো সবারই অবস্থা খুব ভালোই আছে, মানে মোটামুটি সুস্থের দিকেই সব। আর বা শিশুদের পরিমাণ অতটা বেশি নয়, শিশুদের পরিমাণ একটু কম। তবে শিশুরা যারা হচ্ছে তারা মানে ওষুধে খুব ভালো রেসপন্ড করছে আর কি, ওষুধে খুব ভালো, খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাচ্ছে আর কি। তো জলের সোর্সটা মানে ইমিডিয়েট ঠিক করা উচিত। আমি জলের সোর্স জল থেকে জলের ওখান থেকে কিছু স্যাম্পেল নিয়ে আমি অলরেডি টেস্ট করতে পাঠিয়েছি, সোমবারের মধ্যে রিপোর্ট চলে আসবে আর কি। 2 দিন সরকারি ছুটি থাকার কারণে রিপোর্টটা পাওয়া যায়নি। তো যতটা বোঝা যাচ্ছে জল থেকেই সমস্যাটা হয়েছে। তো আমি অলরেডি এখানকার বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি জলের ট্যাঙ্কগুলো অলরেডি পরিষ্কার করানোর ব্যবস্থা করিয়েছেন। এখন দেখা যাক, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে এরকম সমস্যা খুব তাড়াতাড়ি করে সমাধান করা যায়। হ্যাঁ, গ্রামে মেডিকেল টিম আছে, আমাদের আশা, ANM, আমাদের RBSK-র MO এবং আমাদের CHO-রা গ্রামে ঘুরে ঘুরে যাদের ঘরে এরকম সমস্যা দেখা যাচ্ছে তাদের ঘরে মেট্রোজিল, ORS, জিঙ্ক এই ট্যাবলেটগুলো পৌঁছে দিচ্ছে। চন্দ্রকোনা থেকে তনুপ ঘোষের রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।